আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদেরকে অনলাইন ডিজিটাল সেন্টারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ তানবির আহমেদ রনি আজকে একটি ব্যতিক্রম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে খুব সহজেই এসএসসি পাশ করে কিন্তু বাইশ হাজার টাকা বেতনে একটি চাকরি নিয়ে নিতে পারেন এবং তা হবে সরকারি আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কেমন হবে মূল ভিডিওতে যাওয়ার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের একটি ওয়েবসাইট আপনারা দেখে হয়তো বা বুঝতেই পেরেছেন এটা একটি শর্টকাটি ওয়েবসাইট আমি যদি এটাকে ইংরেজি করে দিই আপনারা কিন্তু এখন খুব সহজে বিষয়টা বুঝতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা এখানে কিভাবে আবেদন করবেন আমরা যদি একটি পত্রিকার বিজ্ঞাপন দেখি এখানে দেখতে পাচ্ছেন পরিবেশ মন্ত্রণালয়ে পঁচিশ জনের চাকরি কিন্তু সরকারি চাকরি আপনারা দেখতে পাচ্ছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় পাঁচটি পদে পঁচিশ জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী আঠারো জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন এখনও আমাদের হাতে আরও কিন্তু দশ দিন সময় আছে আপনারা ইচ্ছা করলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে পদের বিবরণ বিস্তারিত দেওয়া আছে আমি ভিডিও শেষে এটা আপনাদেরকে বিশ্লেষণ করে বলব আপনি কোন পদে আবেদন করতে হলে আপনার কি কী যোগ্যতা লাগবে এবং কয়টা পদ খালি আছে আমরা যদি নিচে একটু দেখি চাকরির ধরন অস্থায়ী প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় কর্মস্থল যে কোনো স্থান হতে পারে বয়স পঁচিশ মার্চ দু হাজার বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছর বিশেষ ক্ষেত্রে বত্রিশ থেকে চল্লিশ বছর হতে হবে আবেদনের নিয়ম প্রার্থীরা যারা আগ্রহী তারা এই চাকরির জন্য আগ্রহী তারা এই এই ঠিকানায় আমি এই ঠিকানাটা আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন এর মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের সঙ্গে তিনশো বাই তিনশো সাইজের ছবি এবং তিনশো বাই আশি সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে আপনি যখন আবেদন করবেন এই লিংকে তখন আপনাকে আপনার একটি পাসপোর্ট সাইজের ছবি এবং আপনার স্বাক্ষর স্ক্যান করে আবেদনের সাথে যুক্ত করে দিতে হবে আবেদন ফি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এক এবং চার নং পদের জন্য একশো টাকা পাঁচ নং পদের জন্য ছাপ্পান্ন টাকা ফেরতযোগ্য হিসেবে বাহাত্তর ঘন্টার মধ্যে পাঠাতে হবে আমি ভিডিও শেষে বিস্তারিত আপনাদেরকে বলবো এক থেকে চার নং কি কি পদ রয়েছে এবং পাঁচ নঙে কী পদ রয়েছে আশা করি শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন আবেদন শেষের সময় আপনারা দেখতে পাচ্ছেন আঠেরো জানুয়ারি 2022 তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন যেহেতু শেষের দিকে সার্ভারে একটু সমস্যা থাকে আপনারা চেষ্টা করবেন এর আগে আবেদন সম্পূর্ণ করার জন্য মনে রাখবেন আগে যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই এখানে হয়তোবা অনেকে আগে আবেদন করেছে তাদের আর আবেদন করতে হবে না আপনারা দেখতে পাচ্ছেন সূত্র ইত্তেফাক পত্রিকা আঠাইশ ডিসেম্বর দু এটা কিন্তু আঠাইশ ডিসেম্বর আপনার ইত্তেফাক পত্রিকায় বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এক নং পদে আছে আপনারা দেখতে পাচ্ছেন রক্ষক একটি তারপর তাদের বেতন ধরা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার পনেরো গ্রেড বারো এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত আপনার দুই নম্বর দেখি আমরা কাম কম্পিউটার অপারেটর দেখতে পাচ্ছেন জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরোয়ের গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে পথ সংখ্যা হলো চারটি আপনারা দেখতে পাচ্ছেন কেশিয়ার জাতীয় বেতন স্কেল পনেরোয়ের গ্রেড চোদ্দো দশ হাজার দুইশো থেকে আপনার চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে পথ সংখ্যা হলো একটি তারপর অফিস সহকারী কাম কম্পিউটার আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় বেতন স্কেল দু হাজার গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই নয় চার কিন্তু আবেদন করতে আপনার মাত্র এইচএসসি এসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন তারপর অফিস সহায়ক জাতীয় বেতন স্কেল আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার পনেরোই গ্রেড দু গ্রেড বিশ আট থেকে আপনার কিন্তু বিশ হাজার এক টাকা আপনার এখানে পথ সংখ্যা হল বারোটি আপনারা কিন্তু এটাতে এসএসসি পাশ করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন তার ছবিতে বিস্তারিত দেওয়া আছে যেহেতু ওই সবগুলো জেলার নাম উল্লেখ করতে গেলে আমার অনেক সময় লাগবে ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমি উল্লেখ করছি না আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এখান থেকে আপনারা দেখে নেবেন আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের নিয়ম আমি আপনাদেরকে আবেদন নিয়মটা বলেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লিঙ্ক দেওয়া আছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো এই লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে এমন একটি পেজ নিয়ে আসবে প্রথমে আমি আপনাদেরকে এই পেজটি দেখিয়েছি এখানে আপনারা কিভাবে আবেদন করবেন এই পেজে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফ্রম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন লেখাটা দেখতে পাচ্ছেন আমি মাউস দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা কোন পথে আবেদন করবেন তা এখান থেকে সিলেক্ট করে দিবে অফিস সাপোর্ট স্টাফ আপনারা দেখতে পাচ্ছেন সর্বশেষ পাস নং যা আছে আমরা যদি এটা আবেদন করি তাহলে এখানে আমাদের আবেদন করতে হবে যারা এসএসসি পাশে আবেদন করবেন তারা এখানে ক্লিক করবেন অফিস সাপোর্ট স্টাফ তারপর নেক্সটে ক্লিক করতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে নোতে ক্লিক করে দেবেন তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম দিবেন আপনার বাবার নাম দিবেন আপনার মায়ের নাম দিবেন প্রথমে আপনার নাম দিবেন তারপর আপনার ফাদার নেম তারপর মাদার নেম তারপর আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার জন্ম নিবন্ধন অনুযায়ী এখানে দিয়ে দিবেন যেহেতু একটা আপনি অনলাইন থেকে কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করবেন তাহলে কম্পিউটারের দোকানদার আশা করি আপনাকে খুব সহজে বুঝিয়ে এখানে আবেদন করে দিতে পারবে আর সর্বশেষ আপনাকে আপনার একটি ছবি তিনশো বাই তিনশো সাইজের একটি ছবি এবং তিনশো বাই আশি সাইজের একটি স্বাক্ষর আপনাকে স্ক্যান করে দিতে হবে আর আপনাকে আবেদন শেষে বাহাত্তর ঘন্টার ভিতরে এক থেকে চার নং পদের জন্য একশো টাকা এবং পাঁচ নং পদের জন্য ছাপ্পান্ন টাকা দিতে হবে এক থেকে চার নং আপনারা দেখতে পাচ্ছেন এক এটা এক নং দুই নং তিন নং চার নং এই চারটা পদের জন্য আপনাকে একশো টাকা দিতে হবে এবং সর্বশেষ অফিস সহায়ক পদের জন্য ছাপ্পান্ন টাকা কিন্তু টেলিটক সিমের মাধ্যমে প্রদান করতে হবে আশা করি আপনারা সবাই আমার ভিডিওটি বুঝতে পেরেছেন যদি আপনাদের ভিডিওটি একটু ভালো লেগে থাকে উপকার এসে থাকে আর আপনারা যদি এখানে চাকরি পেয়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন আর যারা যারা আবেদন করেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না